down at that junction. A gas station down at that junction. The next station is Kalinaram. রানাঘাট স্টেশনে আছি আর এসিওর এন্ট্রি দেখানোর জন্য। তো বেথা স্টেশন থেকে আর মানে ভিডিও স্টার্ট করা হয়নি, ট্রেনে বসে স্টার্ট করেছি। 10:46 ট্রেনে আমরা এসেছি আর এখন যাব ওই ট্রেনটাতে এসেছি আর এখন যাব কোথায় ডাক্তার বসে সেখানটায়। তোমরা দেখতেই পাচ্ছ আমরা রানাঘাট স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গাটা। তো এটা হচ্ছে সুরক্ষা মেডিকেল স্টোর, এখানেই ENT বসবেন। এবং দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, খুব ভিড় ছিল আর গরম লাগছিল, বাইরে বসার জায়গাও ছিল না। তো হাঁটতে হাঁটতে আবার স্টেশনে যাওয়ার পথে মিউ আমর পড়ে, তো সেখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আমরা ফিরবো। কারণ ট্রেনের এখনও যথেষ্ট সময় রয়েছে, যদি এখনই ট্রেন থাকতো তাহলে আর আমরা কোথাও দাঁড়াতাম না। তো এখন আমাদের হাতে আধা ঘন্টা 40 মিনিট মতন টাইম ছিল, তো সেই কারণে মিও আমরে চলে আসলাম আর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব। আগে একটুখানি দেখে নিচ্ছি কী কী ভ্যারাইটি রয়েছে, এর মধ্যে কোনটা খাবো। তো কিছু একটা চাপ তো অবশ্যই খাবো, আর এখান থেকে আমি এর আগেও ফিশ চাপ খেয়েছি যেটা আমার কাছে খুব টেস্টি লেগেছে, তারপরে স্প্রিং রোলও ভীষণ টেস্টি। তো আমরা ফিশ চাপই নিলাম আর গরম করে দিল, তো ফিশ চাপটা আমরা খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাইটা এত ভালো লেগেছে, ও আরও একটা ফিশ চাপ নিয়েছিল, আর আমি বলেছিলাম যে পেস্ট্রি তো অবশ্যই খাবো কারণ আমাদের বেথুয়াতে মিও আমর নেই, তো ওখান থেকে পেস্ট্রি খাই, কিন্তু এই পেস্ট্রি আর ওই পেস্ট্রি আকাশ পাতাল পার্থক্য। তো ফিশ চাপ খাওয়ার পর আমি একটা পেস্ট্রিও নিয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই বললো আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে না, আমি স্ন্যাক্সই কিছু খাই। আমরা স্টেশনে চলে এসেছি আর দেখো ওই লোকটা রং করছিল ওই ওপরে, আস্তে আস্তে নিচে আসছে, নিচের দিকটাও কালার করছে। তাই আমরা বলছি যে মানুষের জীবন কতটা রিক্স আর কি, কত রিক্স নিয়ে লাইফে উপার্জন করতে হয় সবাইকেই। তো আমরা এখন রানাঘাট স্টেশনে আছি আর ট্রেন এখনই ঢুকে পড়বে, তো এই ট্রেনটা প্রচন্ড ভিড় হবে, এর পরেরটাও তাই। তো কিছু করার নেই, আমাদের ভিড়ের মধ্যেই কষ্ট, ফাঁকা ট্রেন যেতে গেলে 5টা বেজে যাবে, 5টার সময় এখান থেকে ছাড়বে, তো সেই কষ্টটা আরো কষ্ট ওয়েট করাটা এতটা সময়। আর দেখো স্টেশনে পুরো ভিড়, মানে প্রচুরই হবে, এটা যেহেতু কলকাতার থেকে আসছে প্রচুর ভিড়। আর ওই দিকটা পুরো লেডিস পড়বে, সব মহিলারা দাঁড়িয়ে আছে, তাই তোমার দাদা ভাই আমাকে নিয়ে এসছে, বলছে তুমি লেডিসে যাও তাহলে প্রেশারটা একটু কম হবে, কিন্তু আমি বলছি না আমি এইভাবেই যাব, কারণ একা একা কষ্ট করে যাবে, তা আমার সাথে যাবে, ভিড়ে কষ্ট করে যাব, এমন না যে পারে না, ও ঠিক সবই জানে কিন্তু তাও জানে আমার সাথে যাবে, কারণ আমার খুব ভয় লাগে, টেনশন হয়, কারণ ভিড়ভাড়টা থাকবে আর ওর খুব সাহস, মনে হয় ওই দরজার পাশে থাকবে না কোথায় ঝুলবে, কিন্তু আমি থাকলে ও আমার জন্য যতটা পারবে ভিতরে ঢুকে থাকবে, আর আমি থাকলে আমরা যারা ছেলেরা আছি তারা দরজার পাশে দাঁড়িয়ে দরজার দিক করে থাকার চেষ্টা করবে, তো কষ্ট হলেও ভিড় হলেও আমি ওর সাথেই যাবো, ঠিক আছে? আমাকে একদম ছাড়ার চেষ্টা করো না, ঠিক আছে? সাইডে তো চলো, ট্রেন ঢুকবে এখনই, কটা বাজে এখন? এই তো টাইম হয়ে গেছে, এখন ঢুকবে, চলো টাটা, আবার বেথা স্টেশনে নেমে তারপর দেখা হচ্ছে। হ্যাঁ ট্রেন ঢুকবে, গেট পড়ে গেছে। বাপ রে বাপ, শেষ পর্যন্ত নামতে পারলাম, কনফিউশনে ছিলাম যে নামতে পারবো কিনা, দেখো প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, চলো নিচ দিয়ে যাই।
কি কষ্ট করে যে আসলাম, তবু মানে লোকজনের মানসিকতা এমন গেট থেকে কেউ নড়বে না, গেটের সামনে যারা থাকবে তারা থাকবেই, তারা সে দুটো স্টেশন পরেই নামুক আর দশটা স্টেশন পরেই নামুক। তো অনেক আর গেটের সামনে উঠে কেউ গেট থেকে নড়বে না, কাউকে উঠতে দেবো না। তো অনেক কষ্ট করে ওঠার পরে আমি তো দিয়েছি এক খেলা, যে কারণ পিছনের লোকগুলো তো ঝুলে ঝুলে আসছে, তারা তো পড়ে যাবে, তারা আর লোক হয়তো আসবে না, কিন্তু যারা ঝুলে আসে তারা কিন্তু যাবে না। হ্যাঁ, ভিতরটা দিয়ে তারপর আমরা অনেক কষ্ট করে গেট থেকে বেরোলাম, তখন ভিতরটা ঢুকে যেতে পারলাম, মানে সিট পাইনি বসার কিন্তু ভিতরে ঢুকে যেতে পেরেছি। এই আমরা এদিকে আসছি কেন, বাইক তো কিছু নেই। আমি এখন চলে আসলাম অনেকটা সময় পরে, এখন রাত্রি প্রায় 10:30 বেশি বাজে, আর আমি না ঘুমিয়ে গেছিলাম, আসলে ক্লান্ত ছিলাম, তো বাড়িতে চলে এসেছি, তারপরে আর ভিডিও করা হয়নি। বাড়িতে আসার পরে জামা কাপড় গোছানো, ব্যাগটা গোছানো, তারপরে ফ্রেশ হওয়া, স্নান দান করে আসা, তারপরে বেশ অনেকটা সময় বাদেই তো তারপরে ঘুমিয়ে গেছিলাম, আর এখন যাব ডিনার করতে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে একদম। আমি তো বুঝতেই পারিনি, আর ও মানে খাওয়া দাওয়া করেনি, ওই জন্য ওরও খিদে ছিল না তার জন্য। তো এখন খাওয়া দাওয়া সারতে যাব, আর ভিডিওটা ওই জন্য অনেকটা দেরি হয়েছে ছাড়তে আগের দিনের ভিডিওটা, তার কারণ হচ্ছে আমি আজকে যেহেতু 10:46 ট্রেনে আমরা গেছিলাম ডাক্তার দেখাতে রানাঘাট তোমার দাদা ভাইয়ের জন্য, সেটা আজকের ব্লগ দেখে তোমরা বুঝতে পারছো। প্রবলেমটা হচ্ছে আমরা যখন মানে বাড়ির থেকে বেরিয়েছি তার আগে পর্যন্ত সকাল থেকে কারেন্ট ছিল না, যে কারণে আমি ভিডিওটা আপলোডই করতে পারিনি। তো বাড়ি থেকে বেরোনোর পরে আর কি ওই জন্য আপলোডটা আর করা হয়নি, ট্রেনে বাসে এই করতে করতে আর কি ওখানে গিয়েও তো সমস্যার কারণে আপলোড হয়নি। তো তারপরে বাড়ি ফিরতে ফিরতে আমাদের যতটা সময় আমি বাড়িতে এসে তারপরে ভিডিওটা আপলোড করেছি, আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আর কি বাকি কাজটা হয়েছে। কারণ প্রচুর দিদি ভাইরা আমার, প্রচুর বোনেরা দিদি ভাইরা আমাকে কমেন্ট করছে, দিদি ভাই এত লেট কেন ভিডিও আপলোড দিলে, বোনু এত লেট কেন দিলে। তো এই কমেন্টগুলো পেয়ে সত্যি বুঝতে পারছি তোমরা আমাকে কত ভালোবাসো, কত কত ভালোবাসো, আমার ভিডিওটা লেট গেছে জন্য তোমাদের ভালো লাগছিল না সেটাও বলছিলে, আর কয়েকজনের কমেন্টে রিপ্লাই দিয়েছি ভিডিও আপলোডের পরে। তারপর আসলে আমি ঘুমিয়ে গেছিলাম, আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, সবার কমেন্টের রিপ্লাই যদি নাও দেওয়া হয়ে থাকে তো ভিডিওটার থেকে তোমরা তাহলে বুঝতে পারবে, কারেন্ট ছিল না এবং বাড়িতে ছিলাম না, সে কারণে বাড়িতে এসেছি সন্ধ্যাবেলা, তারপরে ভিডিওটাকে আপলোড দিয়েছি, তাই এত দেরি হয়েছে। তো চলো, চোখ মুখ দেখে বুঝতেই পারছো একদম গভীর ঘুমে ছিলাম, আর একটু জার্নি করলে খুব ঘুম পায় তো, মানে টায়ার্ড হয়ে যায় সেই জন্য ঘুমটা বেশি পায়। তো চলো রাতের খাবারটা খেয়ে আসি, আর মা সন্ধ্যাবেলা আমরা যখন বাড়ি এসেছি তখনই মা রান্না হয়ে গেছিল, তোমাদেরকে ও ঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হয়েছিল, চলো। তো এই দেখো সুন্দর রান্না বান্না হয়েছে, এটা হচ্ছে রুই মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে, আর মা তো মানে বিকেলের পরপরই আমরা যখন এসেছি তখনই রান্না হয়ে গেছে, তখন একটু খাওয়া দাওয়াও হয়েছে। আর এখানে হচ্ছে পাঙাশ মাছের ঝোল, দু রকমের মাছের ঝোল রান্না হয়েছে, আর পাঙাশ মাছের তরকারিও একবার খাওয়া হয়েছে, তো সেই কারণে পরিমাণে একটু কম, আর রাতে একবার করে খাওয়া হবে তো সেই জন্য এগুলোতে হয়ে যাবে। আর এই হচ্ছে বেগুন ভাজা, অনেকটা বেগুন ভাজা করা হয়েছিল সকালবেলা, আমরা বেগুন ভাজা ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছিলাম। তো চলো তোমাদের দাদা ভাইকে এখন আমি তরকারিটা বেড়ে দেবো, মা ভাত বেড়ে দিল আর ও বলছে ওপরে ডাইনিং টেবিলে খাবে, কারণ নিচে হচ্ছে পাঙাশ মাছের তরকারি রয়েছে, ওর নাকি গন্ধ লাগছে, তো সেই জন্য আমাদের থেকে একটু সাইডে বসে খাবে, তো এই আর কি ব্যাপার। তো চলো খেতে দিয়ে দিই, আর গরম গরম সব তরকারি, মানে গরম করা হয়েছে আরও একবার, ঠান্ডা মানে শীতকাল যেহেতু তো মানে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, আর সেই রাত 11টার সময় আমরা এখন খাওয়া দাওয়া করছি। এখন বেজে গেছে রাত্রি 12:13, তো খাওয়া দাওয়া সেরে তারপরে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম ঘরে, আর মানে শীত হোক গরম হোক তোমরা তো জানোই, আর ব্লগ দেখে বুঝতেই পারো আমরা খাওয়া দাওয়া করার সময় রাতের খাওয়াটা মেইনলি সবাই মিলে একসঙ্গে করা হয়, আর অনেক রকমের গল্প হয় যে কারণে অনেকটা মানে সময় লাগে আর কি, এক ঘন্টা দেড় ঘন্টা, কখনো কখনো দু ঘন্টা আড়াই ঘন্টাও হয়ে যায়। তো মানে আজকে রাত হয়ে গেছে তো সেই জন্য 12:13 বেজে গেছে, আমি তো তোমাদের বলেই গেছি গিয়ে খাওয়া দাওয়া করতে বসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরও তার থেকেও বেশি সময় ধরে গল্প হয়, খেতে খেতে তো হয় বটেই, তো এটাই আর কি ব্যাপার। তো সেই জন্য কিন্তু অবশ্য আমাদের সবার খুব ভালোও লাগে সবাই মিলে একসঙ্গে গল্প করতে, সবার মন ভালো থাকে।
তো এখন আমি বিছানা করব। বিছানা ঝাড়াই ছিল, ব্ল্যাঙ্কেট নিয়ে আমি ঘুমিয়েছিলাম, তো এইভাবে রেখে গেছি, এখন মশারিটা টানালেই হয়ে যাবে। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার সঙ্গে অবশ্যই পাশে যে বেল বাটনটা রয়েছে সেটাকেও কিন্তু ক্লিক করো, এবং বেল বাটনটা ক্লিক করার পরে অল অপশনটাকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমাদের কাছে আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।